হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, এত ভালো নাই, ভীষণ ঠান্ডা জল। তো কথা দেখে বুঝতে পারতেছেন যে কীরকম কথা, আমার সুর ভালো মতো আসতেছে না। তো আজকে সবজি খিচুড়ি রান্না করবো, তো এখানে চাল ডাল নিয়েছি, তারপর এদিক দিয়ে মিষ্টি লাউ, লাউয়ের পাতা, তারপর ফুলকপি, আলু, বেগুন, মানে সব কিছু দিয়ে সবজি খিচুড়ি রান্না করবো। তো এখানে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এদিক দিয়ে এলাচ, দারচিনি, তারপর আদা রসুন বাটা সব কিছু বেটে বুটে নিয়েছি। তো সব মশলাই একদম রেডি করে তারপর এখন মূল রান্নায় চলে যাব। তো পুরো ভিডিওটির সাথে থাকবেন, আশা করি সবার অনেক ভালো লাগবে। তো এখানে সবজিগুলো দিয়ে দিলাম ডাল চালের মধ্যে, সব কিছু দিয়ে কিন্তু সবজি খিচুড়ি রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে সব কিছু দিয়ে তারপর এখানে দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ কেটে রেখেছি সেগুলো দিয়ে দিব, তারপরে হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, ধনিয়ার গুঁড়া দিব, পরিমাণ মতো লবণ, আদা, জিরা বাটা, রসুন বাটা, তেজপাতা, এলাচ, দারচিনি, মানে সব কিছু যা যা লাগে উপকরণ খিচুড়িতে সব কিছু অল্প অল্প করে দিয়ে দিব। তো এভাবে কিন্তু খিচুড়ি রান্না করলে, সবজি খিচুড়ি রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। আর শীতের দিন সবজি খিচুড়ি তো খুবই ভালো লাগে, সকাল সকালে সাথে যদি থাকে আমের আচার বা তেঁতুলের টক, চাইলে কিন্তু আপনারা জলপাই দিতে পারেন সাথে, কিন্তু জলপাই আমাদের বাড়িতে নাই, ওই জন্য আমি তেঁতুলের আচার দিয়ে খাবো। এখানে সব মশলা কিন্তু আমি একদম হাতে মাখিয়ে দেব। এভাবেই খিচুড়ি রান্না করলে ভালো লাগে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। আর ভীষণ পরিমাণ ঠান্ডা লাগছে, মানে কথা বলতেই ভালো লাগতেছে না, কিন্তু ভিডিও তো দিতেই হবে, ভিডিও না দিলে তো পেজের 12টা বেজে যাবে। তো শরীর ভালো থাক আর না থাক, ভিডিও আপলোড করতেই হবে। এখানে পরিমাণ মতো তেলও দিয়ে দিলাম, আর ঠান্ডার মধ্যে কিন্তু এরকম সবজি পাতলা খিচুড়ি কিন্তু চোখাদা খেতে কিন্তু ভালোই লাগে, খেতে কিন্তু মন্দ লাগে না। আসলে ভাত কিছুই ভালো লাগে না, কি পরিমাণ যে ঠান্ডা লাগছে কি বলবো। একদম সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি, মাখিয়ে তারপরে দিয়ে দেবো পাতিল ভর্তি করে পানি। তো অবশ্যই বাসায় এভাবে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন যে কীরকম লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু দেখাতে পারলাম না, মানে ফুল ভিডিও, মানে কীভাবে আমি সবজি কুটি, মানে আসলে নিজে ভিডিও, নিজের মানে এক হাত দিয়ে ভিডিও করা, এক হাত দিয়ে মোবাইল ধরা, মানে অনেক কষ্ট রান্না করা। তো এরকম নিজের বলতে মানুষ নাই, কেউ পছন্দ করে না, তারপর মনে খুবই চাই ভিডিও করতে, সবার ভিডিও দেখে ভালো লাগে নিজেরও করতে। তো জানি না কপালে শেষ পর্যন্ত কী আছে, তো সবাই দোয়া করবেন আর আমার ভিডিওতে বেশি বেশি করে সাপোর্ট করবেন, জানি সবার মতো সবাইকে দেখিয়ে দিতে পারি আসলে ভিডিওর মধ্যে কী আছে। তো এই যে ওরণ দিয়ে সুন্দর করে এখন নেড়ে চেড়ে দিচ্ছি, এখন দেবো ঢাকনা দিয়ে ঢেকে। আর মাটির চুলা রান্না তো শীতের সকালে খুবই ভালো লাগে, ঠান্ডার মধ্যে শীতের সকালে আগুনের তাপে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু গরমের দিনে কষ্ট, কিন্তু শীতের দিনে খুবই ভালো লাগে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এখন আস্তে আস্তে খিচুড়ি বলক উঠে যাচ্ছে। তো দেখেন সব সবজি উপরে একদম নেড়ে ঘাটিয়ে ফেলবো একবারে। তো আমার খিচুড়ি কিন্তু অলরেডি বড় ফুটে গেছে, তো আস্তে আস্তে কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিও কিন্তু ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন। আর এদিক দিয়ে কিন্তু আমার খিচুড়ি দেখেন হয়ে গেছে, একদম কত সুন্দর হয়েছে, খেতে মন চাচ্ছেন আপনাদেরও। আসলে কিন্তু খিচুড়ি অনেক মজা হয়েছিল। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখেন খিচুড়ি কালার, তো দেখেন খিচুড়ির কালারটা দেখেন কত সুন্দর হয়েছে তেঁতুলের টক দিয়ে।